हेलो गाइज वेलकम बैक टू माय चैनल। आज शुभ नवमी, तो सकल के जाना शुभ नवमी प्रीति शुभेच्छा और आंतरिक अभिनंदन। आमी आर पोलाय आमरा तो दुजने एक ही पाड़ार, और आमादेर पुजो पैंडेलर माने एकटा रीति रही है जे नवमी दिन प्रथा रही है जे नवमी दिन आमादेर पाड़ार प्रत्येके जोन्नो खावा दावार व्यवस्था थाके। तो एखन फार्स्टे जाबो आमादेर पूजा मंडपे, देन ओखान थेके खावार ओखाने जाबो। आर सारा दिन की करछि সেটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি, তো চলো দেখতে থাক। কোচে ওকে দাও, ওকে টিফিনটা পাঠিয়ে দে না। ও চলে এসেছে, আচ্ছা ঠিক আছে। এই হলো আমাদের পাড়া, দেখতেই পাচ্ছ কালীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। অ্যাকচুয়ালি কালীতলা বয়েজ ক্লাবটা হচ্ছে আমাদের। এই জগদি দেখছো সব বড়রা বসে আছে। এই যে আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল ব্যবস্থা করা হচ্ছে। এই যে অব্রনীল আমাদের পাড়া সব থেকে ব্রিলিয়ান ছাত্র, আর আমরা হচ্ছি ফেলটুস মাল। আর হচ্ছে আমাদের পাড়ার উজ্জ্বল নক্ষত্র, আর হচ্ছে পলু আমাদের পাড়ার প্রলয়। এই যে পলু ভাই এখন IIHM-এ হোটেল ম্যানেজমেন্ট করছে। সব এখন পাড়ায় দুর্গাপূজাতেই শুধু দেখা হয়, আর বাকি সময় সবাই ব্যস্ত থাকে। সব এখন খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। কে তোরা আমাদের না বলে খেতে বসে গেছিস কেন? হ্যাঁ আমরা সব খেতে বসে গেছি। ডাল খাবে না অব্রনীল বলছে, আজকে সব মাংস খেয়েই যাবো বাড়ি। তুই কি খাবি? আমি ডাল খাবো আর গামলা নিয়ে যাবো বাড়িতে, মাংসের গামলা। হ্যাঁ ভিডিওটা আবার হজম হয়ে যাওয়ার পরে আপলোড করবো। একদম লোভ দিলে সমস্যা হয়ে যাবে, তাহলে পাবলিকে লোভ দেবে। এবারে পাতে পড়ে গেছে চিকেন, আমাদের পাড়ার একদম সলিড চিকেন, সুন্দর সুন্দরী মুরগির ঠ্যাং। আর যারা চিকেন খাবে না তাদের জন্য আমার মাছের ব্যবস্থা আছে। হ্যালো চিকেন খাওয়া যাবে এবার একসাথে, চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস সুস্বাদু। তারপর দেখলাম হঠাৎ করে অব্রনীল বাড়ির থেকে গিটার নিয়ে চলে এসছে। তো আমাদের পাড়ার যত ইন্ডিয়ান আইডল খ্যাত নাম করা গায়ক গায়িকা আছে, আমরা সবাই বসে পড়লাম গান করতে। তো চলুন এবার আমাদের গান শুনুন আপনারা। जो तेरी देखे शराब ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। I'm gonna get you, yeah.
सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो जीने दो। ना 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 যদি কেড়ে নিতে বলে কবিতা কাশা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি চলে ছেড়ে দিতে বলে শহুরে কত পাতা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি আমি জানি জানি চোরা বালি কত খালি ফিরেছে আমাদের। হাতের মুঠোতে ঢুকে গেছে কাল সীমানার বন্দি। আমাদের পাড়ার ইন্ডিয়ান আইডল খ্যাত সমস্ত গায়ক গায়িকাদের গান। এবার দেখুন ডান্স ইন্ডিয়া ডান্স খ্যাত আমাদের পাড়ার সমস্ত ডান্সারদের ডান্স। আগেই অষ্টমীর ব্লগে বলেছি আমাদের পাড়াটা এমন, পুজোর কটা দিন যেন বড় ছোট সকলে মিলে আনন্দে মেতে থাকি আমরা কালীতলা সার্বজনীন। তো চলুন দেখে নিই আমাদের ডান্সারদের ডান্স। করে নাচতে নাচতে আমি জুম করলাম, আমার তো দেখে মনে হচ্ছে মা দুর্গা রেগে গেছে আমাদের এই উদ্যম নাচ দেখে। কালীতলা সার্বজনীন।
মানে টাটা গুড নাইট বলে ভেবেছিলাম হয়তো ওখানেই ব্লগ শেষ হবে, বাড়ি চলে যাব। কিন্তু হঠাৎ করে আমার পাড়ার কিছু বন্ধুরা, মানে যারা আমার পুরনো বন্ধুরা পাড়ারই, তারা হঠাৎ করে বললো যে আমরা ঠাকুর দেখতে যাব গোবরডাঙ্গা। তো চলো, তো হয়ে গেল সারা রাত গোবরডাঙ্গা ঘুরে ঠাকুর দেখা। তো চলো তোমরাও দেখতে থাকো আমরা কোথায় কোথায় গেলাম, কোন কোন ঠাকুর দেখলাম। এটা হলো গোবরডাঙ্গা সাহাপাড়ার প্যান্ডেল। খুব সুন্দর প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ছোট ছোট ব্যারেল টাইপের জিনিস কেটে কেটে, প্লাস্টিকের বোতলের মটকি কেটে কেটে পুরো প্যান্ডেলটা ডিজাইন করা হয়েছে। অসাধারণ হয়েছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা হলো গোবরডাঙ্গা কালীবাড়ি বিধান স্মৃতি সংঘের প্যান্ডেল। এটাও খুব সুন্দর করেছে, মাটির হাঁড়ি কুলো এই সমস্ত জিনিস দিয়ে পুরোটা ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছে। মানে দুর্গাপুজো মানেই গোবরডাঙ্গায় একটার পর একটা নতুনত্ব। তিনটে বাজে তবুও দেখুন নো এন্ট্রি উঠে গেছে বলে গাড়ির ভিড় দেখুন। সারা রাত জুড়ে মানুষ কিভাবে ঠাকুর দেখতে বেরিয়েছে, মানে জাস্ট ভাবা যায় না। এত ভিড়, এত ভিড়, প্রায় তিনটে বাজে রাত। কুণ্ডুপুকুরের দিকে আমরা যাচ্ছিলাম কুণ্ডুপুকুরে ঠাকুরটা দেখার জন্য। তো ভিড় দেখুন শুধু এত রাতেও। কুণ্ডুপুকুরও বহু বছর ধরে নতুন নতুন থিম নিয়ে পুজো করছে। এবারেও একটা পাখির বাড়ি টাইপের বানানো হয়েছে, পুরো ভিতরটা অসাধারণ, অসাধারণ ডেকোরেশন, মানে কোনো কথা হবে না। ছোট্টর মধ্যে একদম খুব সুন্দর, খুব সুন্দর। তারপর বুর্জ খলিফার দেখার জন্য ওর পাশ থেকে আসলাম, দেখলাম পুরো লাইট বন্ধ করে দিয়েছে, প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছে রাত্রিবেলা।
তো তারপরে সোজা গড়পাড়া বিধান সিটি ক্লাবে চলে আসলাম। এটার সামনেও দেখুন প্রচুর মানুষের ভিড়। সাডেনলি প্ল্যান হয়েছে যে মণ্ডপ থেকে নাচার পরে যে আমরা সব নাইট আউট করব, গোবরডাঙ্গা ঠাকুর দেখতে যাব। তো আমার সাথে আছে কে কে দেখে নাও। একজন আছে তো আমরা সব এইবারে একটু নাইট আউট করতে বেরিয়েছি গোবরডাঙ্গা ঠাকুর দেখতে। এটা হলো গোবরডাঙ্গা গড়পাড়া বিধান স্মৃতি সংঘের একটি প্যান্ডেল। এখানকার থিম এবারে হয়েছে কুঠির শিল্প। ফাইনালি ঠাকুর দেখে বাড়ি ফিরলাম। তো চলো, নবমী শেষ, এখন প্রায় 4টে বাজে। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।